الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। সম্মানিত ভাই ফয়সাল বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন, সম্মানিত ভাই ফয়সাল জানতে চেয়েছেন, আমি কি যে কোনো সুন্নত এবং ফরজ সালাতে আমার ভাষায় কি আমি দোয়া করতে পারবো? অবিল্লাহ তৌফিক। সম্মানিত ভাই, প্রথম কথা হচ্ছে, যদি ফরজ সালাত হয় সেই সালাতে আপনি আপনার ভাষায় নয়, কোরআনের ভাষায় কিংবা হাদিসের ভাষায় আপনি দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা ফরজ সালাতে। কিন্তু যে কোনো নফল সালাত যদি হয় তাহলে সেই নফল সালাতে আপনি আপনার নিজের ভাষাতেও দোয়া করতে পারেন ইনশাআল্লাহ। তবে কথা হচ্ছে, এই বিষয়টিতে ইখতিলাফ কিছু রয়েছে ওলামাদের, যে সালাতে কোনো রকম ভাব নিজের ভাষায় দোয়া করা যাবে না, আপনি দোয়া করবেন সলাৎ শেষ হয়ে গেলে। এটি একটি পদ্ধতি যে আপনি সলাৎ যেভাবে পড়ে সেভাবে কায়েম করে সালাম ফিরিয়ে দিলেন, সালাম ফিরিয়ে দেওয়ার পর আপনি দোয়া করবেন। কিন্তু মহানব্বুল আলামিনের সব থেকে নিকটবর্তী বান্দা তখন হয়ে যায় যখন সে সিজদা করে, অতএব এই অবস্থায় দোয়া বেশি কবুল হয়। তো তাই আপনি আপনার ভাষাতে দোয়া না করে আপনি কোরআন হাদিসের ভাষা দিয়ে দোয়া করবেন, কিছু দোয়া মুখস্থ করবেন, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার, এইটুকু দোয়া আপনি মুখস্থ করে নেবেন, এটি আপনার জন্য যথেষ্ট হবে। কেন? এই দোয়াতে আপনি দুনিয়া এবং পরকালের সব কিছু কল্যাণ আপনি চেয়ে ফেললেন, বুঝতে পেরেছেন? তবে কিছু ওলামা বলছেন, যদিও তাদের সংখ্যা কম, যে কোনো মানুষ যদি নিরুপায় হয়, দোয়া মুখস্থ করতে পারছে না কোরআন হাদিসের, সে আল্লাহর কাছে কিছু চাইবে, তাহলে কি সে তার নিজের ভাষায় আল্লাহকে বলতে পারবে না? কিছু আলেম বলছেন যে যদি সে নিরুপায় হয়, মানে হয়তো আপনি মুখস্থ করলেন, নিরুপায় মানে কি আপনি মুখস্থ করছেন মুখস্থ হচ্ছে না, চেষ্টা করলেন দিনের পর দিন মাসের পর মাস তারপরেও মুখস্থ হচ্ছে না, তখন এই কাজটি করতে পারেন কিছু ওলামাগণ বললেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি ফরজ সালাতে কখনো নিজের ভাষায় দোয়া করবেন না, এটি হচ্ছে একাধিক অধিকাংশ আলেমদের মত। তো তাই আপনি চেষ্টা করবেন আগে মুখস্থ করার, যদি না হয় তাহলে তার ব্যাপারটি আলাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।